ছেলেরা বাচ্চারা পর্দারি সিনা মাওলানা আল্লাহ নবী দো জানে বাদশা হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আবার পাক জবানে জানিয়ে দিয়ে বাবা সাবিরা ও আমার সাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মত উম্মতিরা লজ্জা না থাকার কারণে রাস্তাঘাটে তারা বিহায়াপনা করবে নিলজ্জ হয়ে যাবে তখন দেখতে পাওয়া যাবে রাস্তাঘাটে রাস্তাঘাটে ওপেনিং ভাবে জেনা ব্যভিচার হবে শুধু তাই নয় বাবা সাবিরা ওই সময় দেখতে পাওয়া যাবে রাষ্ট্রনায়কেরা জেনা ব্যভিচার করার জন্য তাদের জন্য আইন তৈরি করবে সিলমোহর দিয়ে দেবে অর্থাৎ জেনা ওপেনিং ভাবে জেনা ব্যভিচার করা করতে পারো কোনো অসুবিধা নাই কোন জনের যুবকেরা এলাকায় ঘুরে ঘুরে দেখুন এলাকায় ঘুরে ঘুরে দেখুন পার্ক বেড়েছে ঘোরার জায়গা বেড়েছে কিন্তু হেজাবের জায়গা সংকীর্ণ হয়ে গেছে মানুষ খেতে পায়নি তাদের দুটো টাকা দিচ্ছে না জানুয়ারি মাসে কোথায় কোথায় ঘুরবে তার জন্য একটা স্পট পার্ক তৈরি করে দেয় সব আর জানুয়ারি মাসে ঘরের যুবক ছেলেরা যুবতী মেয়েরা সব সেই পার্কে যেয়ে হাজির পার্কে কি হবে বলেন 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 চরিত্র নষ্ট হবে কি নষ্ট হবে বা ক্যারেক্টার নষ্ট হবে 2019 সালে অ্যাসেম্বলিতে পাশ হয়েছে অ্যাসেম্বলিতে পাশ হয়েছে বাবা 2019 সালে একটি আইনের সঙ্গে সংযোজন হয়েছে আইনটার নাম হলো পরকিয়া শানাজ তুমি বিবাহ করবে তোমার বিবাহিতা স্ত্রী তোমার বিয়ে করা বউটা তোমার ঘরে থাকবে রে তোমার রোজগারে খাবে তোমার কিনে দেওয়া পোশাক পরিধান করবে ও যদি ইচ্ছা যায় আরো পাঁচ বারো চোদ্দ জন পুরুষের সঙ্গে গোপনে গোপনে সম্পর্ক রেখে চলতে পারে এ স্বাধীনতা আমরা সরকার পক্ষ দিয়ে দিলাম জোরে বলুন নাউজুবিল্লাহ আইন পাশ হয়ে জানেন আইনটার নাম হচ্ছে পরকিয়া ভারতবর্ষে পরকিয়া করা বৈধতা দিয়েছে আপনাদের কোন থানা এটা কেএলসি কাশীপুর থানা কাশীপুর থানা যে খোঁজ করবেন যে শাহনাজ ভাই এসেছিল এই কথাটা বলছে এটা কতটা যুক্তিপূর্ণ বা সত্যতা যাচাই করুন বলে গেলাম মানে সত্যতা নয় যাচাই করুন যে পরকিয়া বলে কোনো আইন আছে পরকিয়া সিস্টেম কি আমার বউ আমার ঘরে থাকবে খাবে দাবে আমার কিনে দেওয়া পোশাক সাজ সব পরবে ও যদি মন চায় ও গোপনে গোপনে দশটা বিশটা পুরুষের সঙ্গে রিলেশন রাখবে সরকার বলছে ওটা বৈধ 2022 সালে এই গত চলে যাওয়া 2022 সালে আবারও একটা আইন পাশ হয়েছে অ্যাসেম্বলিতে বলে দিয়ে যায় জানেন এসব কায়ামতের আলামত বিশ্ব নবী পাক জবানে যে কলগুলো বলে গেছে এগুলো বাস্তবায়িত হবে না হবে না আল্লাহ রাসূল বললেন বাবা সাহাবীরা জেনা ব্যভিচারের পারমিশন দেবে 2022 সালে একটা আইন তৈরি করেছে আইন পাশ হয়েছে কি আপনার বিবি অন্যজনের বাচ্চাও গর্ভে ধারণ করতে পারে জোরে বলুন নাউজুবিল্লাহ যুবতী মেয়েটা যদি ইচ্ছা করে পেটে সন্তান ধারণ করতে পারে এর পাশে একটা রাসূলের হাদিস আছে এ নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা ও বোনেরা এক তারিখে আল্লাহ নবী পাক জমানে জানিয়ে দিয়েছিলেন ও বাবা সাবিরা মানুষগুলো হারাম খেতে খেতে হারাম করে করে পৃথিবীর জমিনে এমন অভ্যস্ত হয়ে যাবে হালাল তাদের ভালো লাগবে না ও বাবা সাবিরা সমাজের বুকে দেখতে পাওয়া যাবে বৈধ সন্তান যতটা জন্ম দেবে তার থেকে বেশি অবৈধ সন্তানের জন্ম হবে অবৈধ সন্তানের জন্ম দেবে বেশি
সরকার আইন পাস করে বসে আছে 2018 সালে ফ্রান্সে যখন নবীন নামে কটুক্তি করেছিল মনে পড়ছে নবীন নামে কটুক্তি করেছিল ফ্রান্সের গণ একটা সমীক্ষা তারা সমীক্ষা চালিয়ে দেখেছে ফ্রান্সে যারা বসবাস করছে তার 60% মানে 100 জন বসবাস করলে 60 জনের আসল যে পিতাকে বাপকে তারা নিজেরা জানে না শুনতে পাচ্ছেন বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যখন পৃথিবীর জমিনে হারাম সন্তান অবৈধ সন্তানের জন্ম পৃথিবীর জমিনে বেড়ে যাবে আমার ইসলামটা গরীব হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আননিকা ও সুন্নাহ আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলে ওয়ালা তাকরাবু যিনা খবরদার জিনাদের কাছে যেও না আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম ওটা খারাপ কিন্তু আননিকা ও সুন্নাহ বিবাহ করাটা হলো আমার ইবাদত আরো জোরে বলো বিয়ে করাটা ইবাদত আর জিনা করাটা হারাম কোনটা এখন বেশি চলছে কথা বলে না কুরআন হাদিসের দলিল দিয়ে ওয়াজ করব কাহিনী শুনে কোনো জীবন পরিবর্তন হবে না শরীয়তের দুটো কথা শুনুন দুটো জানো আপনার ভিতরে প্রতিষ্ঠিত হয় 2 ঘন্টা ওয়াজ শোনার দরকার নেই 1 ঘন্টা ওয়াজ শুনুন ওয়াজটা ওয়াজের মতো হোক এখন তো ওয়াজের থেকে আওয়াজ বেশি হয় সমস্যা ওই জন্য এত ঘন ঘন ওয়াজ মাহফিল হওয়ার পরেও মুসলিম সমাজে 95% হারামখোর বেড়েছে কত পার্সেন্ট বললাম 95 ভাগ এলাকায় খোঁজ নিয়ে দেখেন যদি মিথ্যা হয় আপনার এখান থেকে জুতো মাথায় করে নিয়ে ঘরে চলে যাব কত পার্সেন্ট হারাম কো 95% 95 ভাগ মানুষ এখন হারামের সঙ্গে সম্পর্ক একটা মোবাইল কিনছে তাও কিস্তিতে একটা মোটরসাইকেল কিনছে তাও কিস্তি একটা ঘর তৈরি করছে তাও হোম লোন কিস্তি একটা বিজনেস করতে যাচ্ছে সেখানেও কিস্তি যাবেন কোথায় এই কালকেই একটা হারাম ঘরের সঙ্গে আমার বিতর্কিত হচ্ছিল তর্ক হচ্ছিল কালকেই ফোন করে বলছে ভাইজান আমরা এখানে এই ভারতবর্ষে হচ্ছে দারুল হার আমরা অমুসলিম দেশে বসবাস করছি আমাদের জন্য সুদ তো জায়েজ কোথায় পেয়েছো এটা তোমার জন্য সুদ জায়েজ কোথায় পেয়েছো দারুল হারবের সংজ্ঞা জানো যেখানে যেখানে only for ধর্মের ভিত্তিতে রাষ্ট্র চলে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র চলবে ধর্মের আইনে যদি হিন্দু রাষ্ট্র আমাদের ভারতবর্ষ হয় হিন্দুদের সংবিধান অনুযায়ী খসড়া তৈরি হবে কিন্তু আমাদের ভারতের কনস্টিটিউশন কি বলছে এটা গণতন্ত্র রাষ্ট্র সব ধর্মের মানুষ এখানে সমান অধিকারে বাঁচবে একবার জোরে বলো তার মানে এখান তো ক্লিয়ার যে সুদ থেকে আমাকে বাঁচতেই হবে কথা বলছেন না কেন তুমি আজকে বুঝেছো দারুল হার দাদা হুজুর বোঝে রে তুমি আজকে বুঝেছো দারুল হার মুজাদ্দুর জামান অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন বোঝে রে সুদের বিরুদ্ধে ফতোয়া লিখে গেল আর তুমি কোথাকার কে দুটো আমড়া ভাতে দে বলবে আর আমি শাহনাজ মেনে নেব কথা বলছেন না কেন কথা বলার আগে 7-5 ভেবে বলো মুজাদ্দিদ জামানের মতো আলেম তুমি আল্লামা হুজুরের মতো আলেম তুমি আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির মতো আলেম তুমি আল্লামা আব্দুল আজিজ সাহেব কনকপুরি রাহমাতুল্লাহ আলাইহির মতো আলেম তুমি আব্দুল মাহবুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মতো তুমি বড় একজন আধ্যাত্মিক একজন তপস্বী তোমার ভিতরে কিচ্ছু নেই তুমি হারাম নিয়ে ছোটাছুটি করো সেই জন্য হালাল করার চেষ্টা করছো কথা ঠিক না বুঝরে বলে আমরাও তো মাদ্রাসায় পড়াশোনা করেছি 16 বছর আমাদের ভিতরে এই চিন্তা তো আসে না হারামটাকে হালাল বানাবো আমরা তো পাচ্ছি না তুমি পারবে কারণ চটি কেতাব পড়েছো তো
কথা বুঝতে পাচ্ছেন না বাংলা ছোটি কিতাব পড়ে মনি সাহেব হচ্ছে তো ওই জন্য তোমার মনে হয় আমাদের মনে হবে না এ নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ মাইগি আল্লাহ আমার গোলামী রাহমাতুল্লাহিকে ওজাদুর জামা বলেছিলে ও আমার গোলামী এই বাংলার মুসলমানেরা সুদের দারস্থ হচ্ছে বাংলার মুসলমানেরা বিহায়াপনা করছে বাংলার মুসলমানদের কৃষ্টি কালচার হিন্দু আদি হয়ে যায় ও বাবার গুলামি শরিয়াতের কিতাবগুলো বাংলা ভাষায় লেখো বাবার গুলামি ফতোয়ার কিতাব লেখো আল্লাহ মাইগি আল্লাহ আমার গোলামি রহমাতুল্লাহ লেগে পরিশ্রম করে রক্তগুলোকে পানি করে দিয়ে ফতোয়া আমিরিয়া লিখলে আট খণ্ডে বিভক্ত হুজুর আমার ফতোয়া দিয়ে গেলে সুখরের সঙ্গে আত্মীয়তা করো না কাল কিয়ামতের দিন জবাব দিতে পারবে না সুখরকে দেখে ভবতার বুকে ধরে নিও না সে যতদিন না তওবা করে তার সঙ্গে মুসাফা করো না সুদখোর সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম ওই পর্যন্ত হাতে হাতে নিল না খবর খারাপ আছে এ কথা বোঝে না আমি বললাম না আমার ওয়াজ আলাদা হবে দাদা হুজুর যেটা বলেছে মুজাদ্দদের জামানার অন্যতম খলিফা আল্লামা হুজুর যেটা বলেছে সেই ওয়াজ হবে কোরআন হাদিস কি বলেছে সেই ওয়াজ হবে কাহিনী চাহিনী আপনাদের শোনাবো না আপনাদের সব মাথা হ্যাং হয়ে আছে কাহিনী শুনে দেখি হ্যাংটাকে একটু একটু করে ছাড়ানো যায় কি মোবাইল হ্যাং হয়ে গেলে দেখেন দেখেন তো কোনো কাজ হয় না লাইট জ্বলতেছে তো চুপ করে দাঁড়িয়ে যাচ্ছে ঝাপটা ফাপটা বাড়ি ফাড়ি মেরে বন্ধ করার চেষ্টা করছে তাও বন্ধ হয় না এর নাম হচ্ছে হ্যাং তার মানে ভাইরাস ঢুকেছে কথা ঠিক না ভুল জানে বলে সময় সময় হয় না বিজ্ঞানের ভাষায় ওটাকে বলা হয় ভাইরাস ওটাকে সলভ করতে গেলে অ্যান্টি ভাইরাস মারতে হয় বিষে বিষ কাটে ভাইরাসে ভাইরাস কাটাতে হয় আমি একটু ভাইরাস দিচ্ছি ভেতরে হ্যাংটা যাতে ছড়ায় জলসা মানে কাহিনী না একটি কোরআনের আয়াত সঠিকভাবে মূল্যায়ন করে এখানে দিয়ে যাও এই মজলিসে যারা আসবে এবং যিনি বলবেন দুজনার নামায় আমলে ৮০ বছর ধরে ইবাদত করলে যে সওয়াব আল্লাহ সেই ইবাদতের সওয়াব লিখে দেবে জোরে বলো বলো একটি কোরআনের আয়াত ও যুবকেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দারি সিনেমা বোনেরা আলোচনা বোঝার চেষ্টা করো আল্লাহ নবী তো জানে বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবার পাঁচ জমানে জানিয়ে দিয়ে গেলে পৃথিবীর জমিনে যারা সুদের টাকা খায় ইচ্ছাকৃতভাবে সুদের টাকা খায় এক টাকা সুদের টাকা খাওয়ার বিনিময়ে অন্যায় আমলে ৭০টা জঘন্যতম নিকৃষ্টতম গোনা লেখা হয় ও বাবা সাবিরা ওই ৭০টা নিকৃষ্টতম গোনার ভিতরে সব থেকে ছোট গোনা সব থেকে নিম্নতম গোনা ওর নিজের গর্ভধারিণী মা জনম দুঃখিনী মায়ের সঙ্গে ৩৬ বার জেনা করলে যে গোনা হয় তার থেকে আরো বেশি গোনা লেখা হয় নবী জানা ও বাবা সাবিরা সুদখোরের দান আল্লাহ দরবারে কবুল হয় না সুদখোরের টাকা মসজিদের কাজে লাগানো যায় না সুদখোরের টাকা মাদ্রাসার কাজে লাগানো যায় না সুদখোর যদি নামাজ পড়ে ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না সুদখোর যদি রোজা রাখে ওই রোজা আল্লাহ দরবারে কবুল হবে না সুদখোর যদি বিনা তওবায় মারা যায় আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ হবে না আল্লামা হুজুর বলছে সালাম দিলে বলো ওয়ালাইকুম আসসালাম এই কথা বুঝতে পাচ্ছেন তো ও যদি ছুটে এসে মুসাফা করতে যায় ঠিক আছে ভাই ঠিক আছে আমাদের সব বাসা আছে
সুদ করবে হাজী সাহেবের বেইকে এলাকার টপ র‍্যাঙ্কে সুদ খোর কথা বলে না আরে ভাই আমার বিরাট ভালো মানুষ সুদ খোর বলো হাজী সাহেব বলছে ভাই আমার বিরাট মহৎ মানুষ দান ধ্যান করে খুব খুব ভাই যে দান ধ্যান করে ও সুদ খায় এই যে হারাম করে প্রশংসা করছে হাজী সাহেব মরে গেলে ওর কবরে আবার বাস পড়বে হারাম করের প্রশংসা করাই হচ্ছে হারাম এই আপনারা হাসছেন কেন বুঝতে পারছেন আওয়াজ হারাম করের প্রশংসা করা যায় না যেমন আমাদের ভাবিরা খালারা সব ওই মহিলা সমিতির সাড় আসে ও স্যার বলে স্যার একটা সম্মানীয় অর্থে ব্যবহৃত হয় জানেন তো স্যার মানে সম্মান করা বন্ধন গ্রুপের টাকা আপনার ওই মহিলা সমিতির টাকা তুলতে আসে ও হালাল কর না হারাম কর জোরে বলছেন না কেন হারাম খোর ও স্যার বলা যায় হয় হারাম খোর বলুন আর নাহলে ষাঁড় বলুন ষাঁড় কবরে রাজা বন্ধ হয় না আল্লাহর আল্লাহর মাহবুব বান্দা যারা গয় সুদের টাকা তারা খায় না আল্লাহর কখনো সুদখোরের সঙ্গে সম্পর্ক রাখে না বাবাজি যতটুকু তাদের সম্পর্ক অন্তরের সম্পর্ক নয় তারা যখন সালাম দেবে ওয়ালাইকুম সালাম পর্যন্ত বলো এর থেকে বেশি বলার কোনো প্রয়োজন নাই আল্লাহ মাইহি আল্লাহ মারহুল আমিন রাহমাতুল্লাহি বলছে সুদখোর যদি বিনা তওবায় মারা যায় উল্লাসটাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না সুদখোর যদি বিনা তওবায় আপনাদের রাগ হচ্ছে না তো বাপ এ বিরাট কড়া তবে আমার না আমারও রাগ করলে এবার যদি বলেন ভাইজান এ কোথায় আছে কোন কিতাবে আছে তাহলে ইনশাল্লাহ আমি বলে দেবো যাইছি ফটাফট আমি তো বলেই দিয়েছি আমার কথা একটা বলো না দাদা হুজুর জিন্দাবাদ চালাবে আর পাশাপাশি ষাঁড়ের সঙ্গে বসে মিটিং করবে ঘরের বউ আর তুমি সুবহানাল্লাহ ধুনবে এখানে ও ও কেসে আমি নি সব ঠিক আছে তো নাকি না শেষ করে দেবো না আগে বাড়বো আগুন উঠবেন বলো আল্লাহ কি যে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দারি সিনাম বোনেরা আল্লাহ নবী পাক জবনে জানিয়ে দিয়ে বাবা সাবিরা সুদের টাকা সুদের মার যার দেহের ভিতরে ঢুকে যায় ও চরিত্রটা শুকরের মতো হয় কার মতো গদগদ করে চরিত্র পুরো এরকম হয় তখন ওর মনুষ্যত্ব হারিয়ে যায় ওর ভিতরে সেন্সলেস হয়ে যায় ওর ভিতরে জ্ঞানটাকে অজ্ঞানে রূপান্তরিত হয়ে যায় ওর ভিতরে এই চিন্তা থাকে আমি আমি কেমন করে বড় হব আমি অলিন অল হব আমি যেটা চাইব সেটাই ঠিক আদার্স নট অ্যালাউ এই মনুষ্যত্বহীন মানুষটার আসলে এর নাম হারাম খোর এলাকায় কিছু কিছু এরকম হয় না আমি যা বলবো কোনো কথা হবে না তার মানে জানবেন ওর ভেতরে ওই মাল ঢুকে কথা বুঝতে পারছেন না যার ভিতরে এই অহংকার তাকাব্বারি থাকবে জানবেন ওর ভিতরে কি ঢুকেছে বলেন 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 যুবকেরা
ছেলেরা বাচ্চারা পর্দানি সিনামাও করে দাও নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলে ও বাবা সাবিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যার ভিতরে সুদের মাল ঢুকে যায় ওর ইবাদত আর আল্লাহর দরবারে কবুল হয় না এ নজরের যুবকেরা আমাদের ঘরের ছেলেরা বিয়ে শাদি করছে আমাদের ঘরের মেয়েদের বিয়ে দেয়া হচ্ছে শুরুতে যদি ধরা যায় হালাল বলে কিছুই নাই একদম দেখা থেকে যদি স্টার্ট করা যায় দেখা দেখা শুনো বলো তো আপনাদের মেয়ে দেখা ছেলে দেখা বিয়ের আগে দেখতে যাই তো নাকি কি বলে ওটা দেখা শোনা ওই দেখা শোনা করতে যায় প্রথম থেকেই হারাম দেখেন মিলিয়ে নেন আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে যদি ছেদি পুত্রের জন্য বৌমা দেখতে যাও যাবে কে সঙ্গে আল্লাহ নবী বললেন পুত্র নিজে যাবে ওর সঙ্গে যদি কেউ যেতে চায় ওর নিজের জন্মদাতা বাপ যাবে ওর সঙ্গে যদি তৃতীয় জন কেউ যায় ওর দাদু জান যাবে ওর সঙ্গে যদি চতুর্থ জন কেউ যেতে চায় ওর নানু জান যাবে যদি তারপরে আর কেউ যেতে সেটা হলো ওর আপন বাপের বড় ভাই যদি কেউ থাকে চাচা তাকে নিয়ে যাওয়া জায়েজ আদার্স হলো নটা দাও না জায়েজ ওটা হলো হারাম ঠিক আছে বাপ ওরম করিস রে বাপ বল কেন মতি দাওয়াত ফাওয়াত দিলি আমার হ্যাঁ দেখতে যাচ্ছে কারা শাহনাজের বিবি হবে কে দেখাশুনো করতে যাচ্ছে শাহনাজের আরো ছজন বন্ধু কথা কয় না যে ছজন দেখতে গেল দেখতে যাবে শাহনাজ বিবাহ করবে আর দেখতে যাবে কে ছয়জন বন্ধু চলে গেল গিয়ে বাপ 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 চাচাদের সঙ্গে যে ছেলেটা মেয়ে দেখতে চায় না ওর বিয়ের বয়স হয়নি কথা বুঝে না বিয়ের বয়স হয়নি বাবাজি ছজন বন্ধুকে নিয়ে গেলাম আমার মেয়েটা দেখে খুব পছন্দ হয়েছে আমার পছন্দ হয়েছে হট করে ওর ভিতর থেকে আর একটা বন্ধুর মন মন তার জন্য পছন্দ করে ফেলে হাকিকাতের সঙ্গে মেলান রসুলুল্লাহর হাদিস গুলো ঠিক ঠিক ভাবে মেলান কেন হারাম এই কেন উত্তর গুলো নেন ওই ছজন বন্ধুর ভিতরে আর একজনের পছন্দ হয়েছে মন মন সে বলছে এই মেয়েটা আমার বউ হলি তো ভালো হয় দেখতে গেছে কার জন্য বন্ধুর জন্য ওর জন্য পছন্দ করে ফেলেছে ব্যাস দেখাশোনা হয়ে গেল শাহনাজের পছন্দ হয়ে গেছে বললো আমি একটুখানি করতে যাই এরম দেখিয়েছ মানে কি শাহনাজের বাঁশ দেবে বাথরুমে যাবে বাথরুমে যাওয়ার নাম করে বাথরুম করবে না ওই যে ঘরের ওই সাইডে যে বলবে চাচা জান মেয়ে তো মাশাআল্লাহ খুব সুন্দরী খুব সুন্দর তবে একটা কথা বলি বলবেন না শাহনাজ হচ্ছে আমার ছোটবেলার বন্ধু ওর সম্পর্কে আমি যতটা জানি আপনি তো জানেন না তা মেয়ে যে আপনার মাশাআল্লাহ অবশ্যই আল্লাহ সুন্দর পাত্র রেখেছে ছেলে পাবেন অসুবিধা নেই আমার নাম্বারটা নিয়ে রাখেন আর নইলে আপনার নাম্বারটা আমায় দেন আমি যোগাযোগ করে দেব আর এ কাজ করবেন না বাড়া ভাতে ছাই মেরে দিল বলো অধিকাংশ জায়গার রিপোর্ট ওই দাঁত থেকে এসে বলছে চল সানাত চলে যায় গাড়িতে আসার সময় বলছে জানিস আমি জিজ্ঞাসা করছি কিরকম লাগলো বললো সব ঠিক আছে ওই বন্ধুটা একটা জিনিস আমার ভালো লাগছে না কি ওদের পরিবেশটা ঠিক পছন্দ হচ্ছে না আর পরিবেশ যদি না ভালো হয় সেই এলাকার নারী কিন্তু ভালো না
পুরো 16 15 জন মেরেজ বলো বাড়িতে এসে আর কিছু দেখছিলি ও পছন্দ হলি কি হবে পরিবেশ ভালো না কেটে গেল তার ঠিক দেড় মাস পরে দেখা যাচ্ছে ও নিজে বিয়ে টিয়ে করে তাই বলছে শান আসবে এই গেছ বলো মনে কিছু করিস না তা চল ভাবি দেখি দেখতে গিয়ে দেখে সেই দেড় মাস আগে যারে দেখতে গিয়েছিল পছন্দ হয়েছিল এখন ওর বউ হাকিকত তো তাহলে নাজায়েজ হারাম কেন বোঝা যাচ্ছে এরপরে দ্বিতীয় স্টেপ কিভাবে চলে এলো না 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 বিয়ের দিন খান হয়ে গেল বিয়ের দিন খানে শুরু হয়ে গেল গরুর দাম কত হতে পারে দুপে গরুর দাম ৭০,০০০ টাকার সাথে সাথে একটা বাইক দিলে ভালো হয় তার সঙ্গে ড্রেসিং টেবিল আলমারি খাট ঘর সাজানো জিনিস এবং আপনার মেয়ে কেমন ঝাঁটায় ঝাড় দেবে সেই রকম একটা বড় ঝেটা দিয়ে যাবে টোটাল অ্যামাউন্ট হিসাব করে দেখা যাচ্ছে ৪ লাখ তাই তো নাকি না আপনাদের দিকে সব হয় না বলে এরা সব ভালো এ রাজনরা যুবকেরা ছেলেরা বাচ্চারা কান খুলে শুনে কি দিগি ও পর্দারি সিনেমা বনেরা আপনাদের আব্বাজানদেরকে বলবে বাবাজিরা ঘরের মেয়ে যাদের এখন আছে বিয়ে দেওয়ার আগে যদি কোনো ছেলের বাপ ছেলে এই রকম যৌতুক ইঙ্গিত ইশারা করে চায় তাকে বলবেন বাবা এত কিছু যখন দেব তোমার ইচ্ছায় আমার ইচ্ছায় তিনটে জিনিস তোমায় নিতে হবে এক নাম্বার গরু একটা বড় লাঠি দ্বিতীয় নম্বর একটা বড় সাথী তৃতীয় নম্বরে দুটো বুনো শোর তোমার ইচ্ছাই তো ৪ লাখ দিলাম এবার আমার ইচ্ছাই তিনটে জিনিস দেবো আমি কন্যার বাপ যারা আছেন একদম ডাইরেক্ট বলবেন এই হারামখোরগুলোর সামনে কথা বুঝতে পাচ্ছেন তো যে বাবা তুই যখন এত কিছু নিলি আমি তিনটে জিনিস আরো দেব নাম্বার ১ একটা লাঠি নাম্বার ২ বড় একটা ছাতি নাম্বার ৩ দুটো বুনো শোর কেন আমার এই ৪ লাখ টাকা যখন শেষ হয়ে যাবে কি করে খাবি শোর কিন্তু যাত্রার কথা শোনে না লাঠির কথা শোনে বিরাট তো চরাতি এগুলো লাগবে টানা রৌদ্রে থাকতে পারবি না ছাতাটা অন্তত মাথায় দিয়ে বসে থাকতে পারবি তাই তোর করে কিছু করে করে রাখ করে খাওয়ার ক্ষমতা নেই তো স্বচ্ছ দিয়ে খাস বলতে পারবে তাহলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন তার আগে নয় বিবাহ দেবে আল্লাহ নবী পাত্র ঠিক করলেন এ নজরেরা হযরতে আলীর সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে হুজুর আমার বিবাহ ঠিক করলেন হযরতে আলীকে যে বললেন বাবা আলী রে ও বাবা আলী আমার কন্যা ফতেমার মোহরা নাকি দেবে হযরতে আলী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমার টাকা নাই পয়সা নাই হুজুর আমি কি দেব আল্লাহ নবী বললেন মনে করো বাবা ও বাবা আলী মনে করে দেখো তোমার টাকা নাই তো কি হবে তোমার জিনিস আছে কিনা দেখো পৃথিবীর জমিনে তুমি এমন কাজের দ্বারা কিছু সঞ্চয় করেছিলে যে জিনিসটা তোমার কাছে আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলে হায় ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমার কাছে তিনটে জিনিস আছে হুজুর কি কি জিনিস একটা হলো একটা তলোয়ার ভাঙা ডান্ডি আমার কাছে আছে ঢাল ভাঙা কিছু অংশ আছে আর একটা হলো পানি খাওয়ার চামড়া আর মশক আছে আল্লাহ নবী বললেন বাবা আলী রে আমার ফতেমার জন্য এটা নাই মোহরা না নিয়ে নিলাম একবার জোরে বলে যে ছেলেটা বিয়ে করতে আসবে মোহরানা যদি ধারে রাখতে চায় বিয়ে পড়াবেন না প্রত্যেকটার পিছনে একটা করে শরীয়তের কিন্তু দলিল আছে
যে ছেলেটা মোহরানা বাকি রাখবে ওর জন্য বিয়ে করা বৈধ নেই কথা বুঝছেন সব বাকি আছে নাকি টেনশন আছে হ্যাঁ 3000 এক টাকা দিন মোহরের পরিবর্তে আব্দুর রউফের ছোট বেটা এই কি গ্রামের নাম গোরবানীপুর নিবাসী আব্দুর রউফের বেটা আব্দুল করিম কনিষ্ঠ পুত্র 3000 এক টাকা দেন মোহরের পরিবর্তে আপনাকে শাদী করতে ইচ্ছুক আপনি কি রাজি ও তো রাজি বলবে না কারণ সেই মোবাইলে কসম খেয়ে রেস্তো জোর করে হলো তাও হলো মোহরানা কই দেন হবে হবে রবান করতে 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 বিবি ছেলে পোলা হয়ে গেছে বাচ্চা কাচ্চা নাতি নাতকড়ি 40 বছর কেটে গেল সে হচ্ছে এখনো বলো হচ্ছে হতে 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 আজরাইল এসে বলছে চ ঘচ্চ কারণ ও তো আসবে সিগন্যাল দিয়ে আসবে নাকি এই আগে সপ্তাহে আসবে বলো আল্লাহ বলেছে লিয়াই ও এসে বলছে চ যদি ঈমান থাকে ভদ্র ভাষায় এসে সালাম দেবে আর যদি ঈমান না থাকে হারামখোর কাটবে ঈমান হও তে এসে পুটি মাছ যেরাম টেপে ওইরাম টিপেলে বেরিয়ে যাবে মোহরানার হয়ে গেল কবরে চলে যাচ্ছে চাষির গিয়ে এবারে সব এলাকার দালাল আছে দালাল যে বলছে আবাবি ভাই খুব ভালো মানুষ ছিল আচ্ছা যে মোহরানা দেয় না খুব ভালো মানুষ না দালালের কথা এরকম তো ওরা খারাপটারে ভালো কয় আর ভালোটারে খারাপ কয় ও যে সঙ্গে 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 বললো ভাই খুব ভালো মানুষ ছিল ভাবি আর কি হবে সবাই চলে যাব আল্লাহ রাস্তে মাফ করে দেন ভাবি দেখলো সবাই দাঁড়িয়ে রয়েছে কেন না বলা যায় 3000 টাকা না বলা যায় তখন কি বলছে আল্লাহ রাস্তে মাফ করে দিলাম আল্লাহ রাস্তে মাফ করে ভাই এই চিহ্ন কি আল্লাহ রাস্তে মাফ করা এটা এই চিহ্নর অবস্থা কি কি বলছে এটা হেই হই গে হই গে হই গে কত ঠিক না বলছে না হই গে আচ্ছা 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 কবরে ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ ফেরেশতারা বলছে আল্লাহ এসছে আল্লাহ আওয়াজ বলবেন বিনা মোহরানায় ঢুকেছ না জি মাস শুরু কর শরিয়াতের কিতাবে পরিষ্কার ভাবে বর্ণনা করা হয়েছে যে সমস্ত পুরুষেরা বিয়ে করার সময় মোহরানা দেয় না ওই পুরুষগুলো যদি বিনা তওবায় মারা যায় কিয়ামত পর্যন্ত ওদের কবরে জিনাখতের শাস্তি দেয়া হবে কাদের শাস্তি হবে জিনাখোর মরে গেলে যেরকম শাস্তি হয় তাদেরকে ওই আযাব দেওয়া হবে এ নজরেরা আল্লাহ নবী বললেন বাবারি ও বাবারি আমার ফাতেমার সঙ্গে বিবাহ দেব হযরতে আলী ঢুকরে কেঁদে বললেন ইয়া রাসূলুল্লাহ গে আপনার কন্যা নবী নন্দিনী কোথায় থাকবে ঘর নাই আমি আলী আমার কোন ঘর নাই দর নাই আমি আমার বিবিকে নিয়ে কোথায় রাখবো আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল পাশে রাসূলুল্লাহর মদিনার একজন ধনাঢ্য সাহাবী ছিলেন হুজুর বললে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আপনি বিয়ে তোড়জোড় ঠিক করুন ঘর আমার ভাই ছোট ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর আমি দিয়ে দেব আমার ছটা ঘর আছে আমার বোন ফাতেমার জন্য আমার ছোট ভাই আলীর জন্য আমার ছটা ঘরের ভিতরে সব থেকে ভালো ঘরটা তাদের জন্য বরাদ্দ করে দিলাম যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার সব মনস্কামনা পূর্ণ করে একবার জোরে বলি একবার জোরে বলি ও নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা বোনেরা আল্লাহ নবী আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনন্দে আরে আল্লাহ আনন্দে আরে ওহারা হুজুর আমা রাতে বিয়ে দেবে বাড়িতে এসে দেখছে কিনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে জারে যাও আল্লাহ নবী সালাম দিলে আসসালামু আলাইকুম ইয়া উম্মি ফা
فاطمه ومار ما فاطمه حضرت فاطمه رضي الله تعالى عنها ঘরে দরজা খুলে আল্লাহ নবী আব্বা জানের সালামের জবাব দিলে আল্লাহ নবী বললে ফাতেমা রোনা জানি করো কেন আল্লাহ নবীর কোলে যার টুকরি হাতুনে জান্নাত কান্দে কান্দে চোখ দুটো লাল করে ফেলেছে আল্লাহ নবী বললে ফাতেমা তুমি কি আমার আলীর সঙ্গে বিবাহেতে বসতে রাজি নও আল্লাহ নবী পাক কোলে যার টুকরি খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন আব্বা জান আমি সেই জন্য রোনা জানি করি না তবে কি জন্য কান্দছো আমার আমার বিবি তোমার আম্মা জান হযরত খাদিজার কথা কি মনে পড়ে গেল সেই জন্য রোনা জানি করো না আব্বা জান আমি সেজন্য রোনা জানি করি না কেন মা কান্দো কি হয়েছে তোমার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আব্বা জান আজ রাতে আমার বিয়ে আপনি যে বিয়ে দেবেন আমার স্বামী হবে হযরত আলী ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যে আজকে বিয়ে করব আমার বিয়ে হবে আজ বছর রাতে স্বামীর সামনে আমি যখন নিজেকে তুলে ধরব আমার গায়ের পোশাকটা আমি শুনেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্বা জান এই মেয়েরা যখন নতুন প্রথম রাতে স্বামীর সামনে নিজেকে প্রেজেন্ট করে হাজির করে ইয়া রাসূলুল্লাহ আব্বা জান নতুন পোশাকে দাঁড়ায় আমি আপনার কন্যা আমি আপনার কোলে যার লাল ফাতেমা যে গায়ের পোশাক রয়েছে ইয়া রাসূলুল্লাহ আব্বা জান এই পোশাকে ৪০টা থেকে ৭০টা তালি দেয়া রয়েছে আমি আলী জন আমি ফাতেমা এই জন্য রোনা জানি করি আমার স্বামী আলীর সামনে দাঁড়াবো কি করে এই লজ্জা আমি আপনার কন্যা বসে বসে কাঁদি বিয়ের পোশাকে কড়া তালি আমাদের ফাতেমাদের কড়া থাকে মাথায় কাপড় থাকে ১০,০০০ বেনারসি পরিয়ে এই রাম করে বসে অথচ বনমালীপুরে জলসা হলে এলাকা চষে ফেলে কথা বলছেন না কেন ভুল বলছি বনমালীপুরে জলসা দিলে রাত ১২টা পর্যন্ত এখানে সেখানে ঘুরিয়ে ঘাড়ে সর্বনাশ করে তবে ঘরে ঢুকেছে তখন ওর মাথা নিচু হয়নি আজকে হালাল কাজ ৪,০০০ টাকার বেনারসি বিরাট সাজে সজ্জিত মাথা আলগা বসে রয়েছে হালাল না হারাম জোরে বলেন আমি কাহিনীটা কেন বলছি বুঝতে পারেননি শরীয়ত বোঝানোর জন্য তাহলে দেখা হারাম হলো বিয়ের আসরে বসাটা জোরে বলেন হালাল না হারাম হলো হারাম হলো এলাকার যত চ্যাংড়া ছেলেরা দেখতে স্যার বলছে বুড়ি আল্লাহ জোসনা দাসকে হেভি দেখাচ্ছে জেনার গুনাহ হলো শুধু আপনার মেয়ের বিয়ের দিনেতে কতবার জেনার গুনাহ আপনার নামায় আমলে লেখা হয়েছে আপনি বাপ নিজে জানেন না ও কিতাব খুলে না দেখালে বুঝতে পারবেন না বিশ্বনবীর কোলে যার টুকরি খাতুনে জান্নাতকে বিবাহ দেবে বিশ্বনবী এসে দেখে কাঁদছে ফাতেমা কাঁদছো কেন স্বামীর সামনে নিজেকে প্রেজেন্ট করব ইয়া রাসূলুল্লাহ আব্বা জান আমার গায়ের পোশাকে ৪০টা থেকে ৭০টা তালি দেয়া রয়েছে আমি আমার স্বামীর সামনে কি করে দাঁড়াবো এই লজ্জায় আমি বসে বসে কাঁদছি জোরে বলুন সুবহানাল্লাহ ও নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনা মামুনেরা ভুল বুঝবেন না আল্লাহ নবী চোখ দিয়ে টস টস করে পানি গড়ায় নবীর আসু মোবারক জমিনের উপরে টসকা টসকে পড়ছে আল্লাহ নবী আম্মা জান ফাতেমা মাতার উপরে ঘা
কাঁদতে রেখে বললেন কেঁদো না মা তোমার বাপ যে বড় গরিব তোমার বাপ যে বড় গরিব তুমি গরিব বাপের মেয়ে ও ফাতেমা খাতুনে জান্নাত ওই পোশাকটা 70টা তালি দেওয়া বলে লজ্জিত হয়ো না এই পোশাকটা পরার পরে তোমার ইজ্জতটা তুমি যে আব্রু করে রেখেছো হিজাব করে রেখে দিয়েছো স্বামীর জন্য আমানত করে রেখেছো ফাতেমা আমি তোমার আব্বা দোয়া চাই এই 70টা তালির বিনিময়ে আল্লাহ ময়দানের মহাশরে কঠিন হাশরের দিনে অন্য অন্য নারীর থেকে তোমার মর্যাদা ফাতেমা আমার আল্লাহ 70 গুণ বাড়িয়ে দেবে জোরে বলেন তাহলে শরীয়তে তালি দেওয়া পোশাক সম্মতি দেয় পড়তে বলেছে এতে দোষ নেই কিন্তু দামি পোশাক পরার পরেও যদি গোপন অঙ্গ দেখা যায় ওই পোশাকটা হচ্ছে হারাম জাহান্নামীদের পোশাক মেয়েকে কোন পোশাক পরাচ্ছেন বউকে কোন পোশাক পরাচ্ছেন জান্নাতির না জাহান্নামের ও যদি জাহান্নামে যায় তুমি যত বড় ধ্বজাধারী মলি সাহেব হুজুর সাহেব মুসল্লি সাহেব হও না কেন তোমার ঠিকানা কিন্তু নিঃসন্দেহে জাহান্নাম হাদিস বিশ্বনবী বললেন আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ দায়ুসেরা কশিন কালে মানে কোনদিন না বেহেশতের দরজায় লেখা থাকবে দায়ুসদের এখানে প্রবেশদ্বার নয় দায়ুসরা কোনদিন বেহেশতে যাবে না নামাজ বাঁচাতে পারবে নামাজ পড়াটা যেমন ফরজে আইন ঘরের মা বোনেদের মেয়েদেরকে পর্দা পুশিদা করা পর্দা ভিতরে রাখাও হচ্ছে ফরজে আইন এ আলাদা আইন নয় নামাজের যে হুকুম পর্দারও সেই একই হুকুম আপনার পর্দা কোথায় তো ষাট জর্দা গোপাল জর্দা করে ফেলেছেন হাক করছেন হে নজরেরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী কথা শুনে সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে গেল নবী আমার হযরতে খাতুন জান্নাতকে বললেন ও বেটি ফাতেমা রোনা জারি করো না মা ফাতেমা আমি নবী তোমার জন্য ভালো একটা অবশ্যই কিছু রেখে দিয়েছি আমি যে তোমার বাপ গরিব হতে পারি কিন্তু আমি নবী নিঃস্ব হইনি জোরে বলো সুবহানাল্লাহ আমি তোমার বাপ গরিব কিন্তু নিঃস্ব নয় আল্লাহ নবী এই কথা বলে ঘরের কোণেতে রাখা কাঠের একটি বাক্স সিন্দুক আল্লাহ নবী খুললেন ওই সিন্দুকটা খুলে মোটা সুতো তৈরি করা একটা মোটা সুতো তৈরি করা তসরের একটি চাদর আল্লাহ নবী বার করলেন আজাদে খাতুনে জান্নাতের মাথা থেকে পা পর্যন্ত টোটালটাই জড়িয়ে দিলে ফাতেমা এটা হলো সেই চাদর যে চাদরটা গায়ে দিয়ে তোমার মা গভীর রাতে তোমার বাপের জন্য গারে রাতে খাবার বয়ে নিয়ে যেত এলাকার কোন মানুষ যাতে না জানতে পারে খাদিজার চেহারাটা এমন তোমার মা খাদিজা রাতের অন্ধকারে নিজের চেহারাটা আবৃত করে ফাতেমা ওই 2500 ফিট উঁচু ওই গারে গেরাগে খাবার পৌঁছে দিত ও ফাতেমা সেই চাদর আমি তোমার গায়ে পরিয়ে দিলাম মা মৌতের আগ পর্যন্ত স্বামীর বিনা হুকুমে চাদরটা যেন ঘুরো না এ মুসলমান নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে কন্যাকে বিয়ে দাও 10,000 টাকা দামের গহনা করে দাও শাড়ি পরিয়ে দাও এত কিছু জুটলো তোর একটা 600 টাকা দামের ঢিলা বোরকা জুটলো না কোন জায়গা থেকে নবীর উম্মত প্রমাণ করবি বল আমার আলোচনা বোঝা যায় বোঝা যায় ৪,০০,০০০ টাকা খরচ করতে পারলে বিয়েতে আর 600 টাকা পারলে না নবীর জন্য জান্নাত পাওয়ার জন্য শরীয়তকে সম্মান দেওয়ার জন্য কোরআনকে সম্মান করার জন্য 600 টাকা খরচ করার তোমার ক্ষমতা নেই তুমি নবীর উম্মত
محبت شنگ درود اللهم হচ্ছে না প্রাণ খুলি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আলি একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সমান ঝুরি হবে না আরু জোরে বলতে পারেন না একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা ওয়ালা বন্ধু সজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন বন্ধু সজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন একই দিন তোমারই না মসজিদে হবে এলা একই দিন তোমারই না মসজিদে হবে এলা আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আরো জোরে ওয়ালা আলী টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্না জোরে হবে না নারাই তাকবীর নারাই তাকবীর থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা আমার নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিরামাও বোনেরা আলোচনা বোঝার চেষ্টা করো আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ও কন্যার পিতারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ গোলাম কন্যার পিতা যে ঘরেতে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে আমি নবী জানিয়ে দিলাম সাথে সাথে আল্লাহর সত্তরটা রহমতের ফেরেশতা হাজির হয়ে যায় ওই বাড়ির মালিকের দরওয়াজার সামনে সে আওয়াজ দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ও ঘর মালিকেরা তোমাদের উপরে আল্লাহর রহমত নাযিল হোক 70 জন ফেরেশতারা এসে ওই কচি বাচ্চা কন্যার মাতার উপরে হাত বোলায় আর বলে ওরে আল্লাহর বান্দি চিন্তা করিস না এ জমিনের উপরে সব থেকে মর্যাদা তোর বেশি
আজকে সেই মর্যাদার মানুষগুলোকে ঘরের বউ বানানোর জন্য তোমার 4 লাখ টাকা লাগে তোমার মতো কুলাঙ্গার উম্মত বেঁচে থাকার থেকে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া অনেক ভালো এই কথা বলছেন না কেন কন্যার পিতাদের বলে গেলাম কন্যাদেরকে কন্যাদের মতো মানুষ করো মেয়েটাকে মেয়ের মতো করো মেয়ের মতো মতো করে মানুষ করো খবরদার বিশ্বনবী বলেছেন কন্যা সন্তান যে ঘরে থাকে আল্লাহ রহমত সেই ঘরেতে নাযিল হয় একবার জোরে বলবেন না আজকে সমাজে দেখি কন্যা সন্তান হলে তাদের প্রতি জুলুম করে এক শ্রেণীর পুরুষ আছে সেই পরপর যদি দুটো মেয়ে হয় পরপর দুটো কন্যা হলে কি হয় সেই স্ত্রী কার ভালো চোখে দেখে না প্রথম যখন আবার বড় মেয়েটা আমার বড় কন্যাটা পৃথিবীর জমিনে আসে নার্সিং হোমে আমি ওই অবস্থায় ভিতরে চলে গেছি সংবাদ দিয়ে গেলেন আপনার কন্যা সন্তান হয়েছে ওরা দেখে বিধর্মী অন্য ধর্মের মানুষরা দেখে সঙ্গে সঙ্গে আমি ভিতরে চলে গেলাম ওকে ধৌত করে যখন রেখেছে আমি বললাম আমার কোলে দেন আমার কোলে দেন বলেন কি করবেন আপনি ফেলে দেবেন নাকি না আমার কাছে দেন মেয়ে তো আমার মেয়েটাকে নিয়ে যখন চুম্মা দিলাম ওরা হতবাক হয়ে গেছে হতবাক হয়ে গেছে যে মুসলিম সমাজ কন্যার এত মর্যাদা দেয় একবার জোরে বলুন না কিন্তু সেই মুসলিম সমাজ আজকে কি অবনতি কি অধঃপতন কি অবক্ষয় লেবে এসেছে যে একটা মেয়েকে বিয়ে দিতে গেলে তার বাপের 4 লাখ টাকা অ্যাসেট রাখতে হয় সব মুসলমান বলে পরিচয় দিচ্ছে তো কথা বলছেন না কেন সব মুসলমান তো যে নিচ্ছে সেও মুসলমান যে দিচ্ছে সেও মুসলমান আজকে মুসলিম সমাজ এইভাবে নষ্ট হচ্ছে রাসূলুল্লাহ বললেন এমন একটা দিন আসবে নারীর ইজ্জত আবার ভুলুণ্ঠিত হবে সমাজের বুকে নারীরা হয়ে যাবে ভোগের সামগ্রী নারীর কোনো মর্যাদা থাকবে না সত্যি তাই দেখতে পাচ্ছি আপনার বস্তু তো পণ্য সামগ্রিক হয়ে গেছে একটা মোবাইলের দোকানে দুজন যদি কর্মী কাজ করে একজন মহিলা আছে একটা মোটরসাইকেলের শোরুমে যান সেখানে মহিলা আছে একটা গাড়ির শোরুমে গেলে সেখানে মহিলা আছে গাড়ি দেখার আগে ওদের দেখতে হয় দাম আছে আর মেয়েটাকে মেয়ের মতো করে তুলো এই পর্দা নিশিন আমার মা বোনেরা তোমাদের মর্যাদা অনেক বেশি আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে যখন নসিহত করছিলেন রসুল পাক সাল্লামে একজন সাহাবী উঠে দাঁড়ালেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ খেদমত করবো কার রসুল্লাহ বললেন তোমার মায়ের একবার জোরে বলুন না খেদমত করবো কার রসুল্লাহ আবার বললেন তোমার মায়ের উম্মে হাতুকা তোমার মায়ের আবার সাহাবী বললেন হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ খেদমত করবো কার আবারও বললেন তোমার মায়ের সাহাবাই কেরাম আবার উঠে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ খেদমত করবো কার রাসূল বললেন তোমার আব্বার একবার জোরে বলুন সেই নারী আজকে সমাজে এতটাই এতটাই নিচে নেমে গেছে একটা কন্যাকে বিয়ে দিতে গেলে তার বাপ মায়ের নাক দিয়ে মুখ দিয়ে অন্যরকম যেন পরিস্থিতি চলে এসেছে মনে হচ্ছে শেষ করে দিই নাকি মাল চলে আমার আলোচনা শুনতে গেলে ধৈর্য দরকার বলেন শিগগিরই মাল সামনে রেখে দিয়েছে আমি শেষ করতে পারলে তো বেঁচে যাই আমি নবি জানিয়ে দিয়ে গেলাম এই নারী জাতি এমন একটা পর্যায়ে চলে যাবে এই নারী জাতি গুলো সমাজের বুকে লাঞ্ছিত হবে বঞ্চিত হবে এদেরকে আবার পৃথিবীর জমিনে নির্যাতন করবে ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পুরুষের থেকে নারীর মর্যাদা হলো 3 গুণ বেশি আমি নবী জানিয়ে দিলাম যখন এই নারী বেদাম হয়ে যাবে নারীর ইজ্জত যখন ভুলুণ্ঠিত হবে আল্লাহর গজব নাযিল হবে
আপনারা তো শহরতলি পেরায় ছোয়াতে বসবাস করছেন, কি চলছে? সাপুজিতেই পেছনে নাকি এই পাশে কি হচ্ছে? সব সাবধান হন, ঘরের মেয়েগুলোকে হেজাবে নিকাবে রাখুন। কথা বুঝছেন? খবরদার, মেয়েদেরকে মর্যাদা দেন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, যে যে ব্যক্তিটার পর পর তিনটি কন্যা হলো, তিনটি কন্যাকে আদব হিজাবের ভিতরে মানুষ করলো, আমি নবী জানিয়ে দিলাম সে আলাদা নয়, সে আলাদা নয়, আমি নবী সঙ্গে সে জান্নাতি যাবে। যে পুরুষের পর পর চারটি কন্যা হবে, আমি নবী জানিয়ে দিলাম ওই পুরুষটা আর আমি রাসূলুল্লাহ একই জান্নাতে অবস্থান করব। আমার নবী চারটে কন্যা, কটা? চারটে। তবে রাসূলুল্লাহ জানিয়েছে মেয়েদের নাম রাখতে গেলে শরীয়ত সম্মত রাখতে হবে, মেয়েদের ছেলেদের নাম রাখতে গেলে শরীয়ত মোতাবেক নাম রাখতে হবে, ওই জোসনা পুতুল পিঙ্কি এ নাম রাখা হলো হারাম। আছে না? নাই। সমাজের মুখে এইসব নামগুলো চালনা হয়েছে, কাদের? এসব বেদিন বেঈমানদের নাম। মন্টু, সন্টু, ঝন্টু, মিন্টু, পিন্টু, এসব কাদের নাম? কথা বলছেন না কেন? সব বেঈমানদের নাম, কোন মুসলমানের নাম নয়। আবার কিছু কিছু নাম আছে ভালো নাম, কিন্তু ডাকার গুণে আবার গোনা। দুটো একটা বলে দিই না, শেষ করে দেবো, বলে দিই দুটো একটা বলে দিই। হ্যাঁ, যেমন নাম একজনের নাম রেখেছে আব্দুল গফুর, আব্দুর শুকুর, আব্দুর রহমান, আব্দুর রউফ, আব্দুল মালিক, আব্দুল জব্বার, এরকম নাম আছে না? নাই। কিন্তু ডাকার সময় ডাকছে, এ মালিক ভাই, ও উত্তর দিচ্ছে, হ্যাঁ বল। এই যিনি উত্তর দিলেন এরও গোনা, যিনি মালিক ভাই বলে ডেকেছে এরও গোনা। জানেন না বোধ হয়? এইসব নসিহত হয়নি, এইসব নসিহত গুলো মোজাদ্দেদ জামান করতে। এই বাংলা এমনি সুন্দর করে সাজোয়াট হয়নি, আজকে টুপি দাড়ি, এই যে বড় জুব্বা পরে ঘুরছি, মুস্তানি করছি, এ দাদা হুজুর পীর কেবলার অবদান। একবার জোরে বলুন, বুঝছেন? জিনিসটা ক্লিন করে নেন। একজনের নাম আব্দুল জব্বার, তাকে জব্বার ভাই বলে ডাকা যাবে না, গোনা। কারণ আল্লাহর একটা নাম, সিফাতি নাম হলো ইয়া জব্বারু, বান্দার নাম আব্দুল জব্বার রাখলে তাকে ডাকার সময়ও ডাকতে হবে আব্দুল জব্বার। আর জানার নাম আব্দুল জব্বার, টানার যতক্ষণ না আব্দুল জব্বার বলে তিনি উত্তর দিতে পারবেন না। এসব আছে আর? এ মালিক ভাই কোথায় যাচ্ছি? হ্যাঁ আমি যাচ্ছি। এ গোপু ভাই কোথায় যাচ্ছি? হ্যাঁ যাচ্ছি। এ সত্তর ভাই ঠিক আছি? হ্যাঁ ঠিক আছি। গোনা হচ্ছে, কিছুই মনে করে না। কথা বলছেন না কেন? কোনদিন মনে হয়েছে গোনা? ভালো কেতাব পড়নে বলা আলেমের সঙ্গে বসবেন, চটি কেতাব না বলো, কেতাবের সঙ্গে যাদের সম্পর্ক হচ্ছে তাদের সঙ্গে এই ওয়াজ শোনাবেন। শাহনাজ ভাই যেগুলো বলছে এটা ঠিক, অ্যানসার কি আসে আমাকে ফোন করবেন। তাহলে এই গোনার সাগরে আমরা ডুবে আছি। ঘরের মেয়েটার নাম রেখেছে জোসনা, কোন হাদিসের কেতাব থেকে পেয়েছো? ইসলামী কিতাবের নাম ওটা? ও তো সে বেদের মেয়ে জোসনা, বই বেরিয়েছিল সেই থেকে জোসনা নাম শুরু। কথা বলছেন না কেন? সে তো একটা ইন্টারন্যাশনাল দেহ ব্যবসায়ী মহিলা, তার নামের অনুকরণে তোমার ঘরের মেয়ের নাম জাহান্নাম রেডি আছে না? নাই। ওই নামেরও সিলাই চলে যাবে। একজন ফোন করে বলছে, ভাই জান আমার বড় ছেলের নাম রেখেছি ঝন্টু, এর নামের মানে কি? ঝেঁটা ধরো আর মাথায় মারো, ঝন্টু নাম, নাম এর কি মানে আছে? এ মজুরা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার ঋষি নামা মনেরা,
আলোচনা বুনো আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন মান তাশাব্বা কাবি কওমিন ফাহুয়া বিনুগো রোগাউল মুসনাদে গামাত আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন বাবা সাবিদা তোমরা যে যে জাতির অনুকরণে নাম রাখবে যে যে জাতি অনুকরণে তোমরা সাজ পোশাক পরিধান করবে যে যে জাতির অনুকরণে তোমরা খাওয়া দাওয়া করবে যে যে জাতি কমিউনিটির অনুসরণ করে তোমরা পৃথিবীর জমিনে চলাফেরা করবে আল্লাহ কিয়ামতের দিন তাদের সঙ্গে হাসর নসিব করাবে ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মান আহাব্বা সুন্নতি আমার যে সুন্নতকে ভালোবাসলো তাকদা আহাব্বানি সে আমাকে ভালোবাসলো আমার আহাব্বানি আর আমাকে যে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ আমি নবী জানিয়ে দিলাম সে আমারই সঙ্গে জান্নাতি একবার জোরে বলে তাহলে নাম রাখতে গেলে সুন্নতি নাম রাখুন আলোচনা বুঝতে পাচ্ছেন তো নাকি ছেলের মেয়ের নাম রাখবেন সুন্নতি নাম রাখুন আমি বীরভূমে জলসায় গিয়েছিলাম সেখানে জলসায় গিয়ে শুনছি একজনের নাম হলো চমৎকার শেখ চমৎকার শেখ ওরা বললো ভাইজান আমাদের মসজিদে একটু কাজ হবে আপনি দূর থেকে এসেছেন বাইরের মেহমান আপনার হাতে দেওয়ার জন্য মানুষ উৎসুক হয়ে আছে আপনি একটু চান আমি বললাম আল্লাহর রাস্তে কে 5000 টাকা দেবে একজন উঠে দাঁড়িয়ে বললেন হুজুর আমি দেব আমি তুমি তোমার নাম কি বাবা বলছেন চমৎকার শেখ এই কথা বুঝতে পারতে নাম আর খুঁজে পাইনি ভাই কে নাম রেখেছো তোর বলছে আমার আব্বা আরেকজন বললেন ভাইজান আমি 3001 টাকা দিব ওদের কথা এরকম আমি 3001 টাকা দিবে তো তোমার নাম কি আপেল শেখ আপেল আপেল শেখ আরো দুটো নাম আছে বলবো না সারা রাত আপনাদের ঘুম হবে না বাবাজি তাহলে শরিয়াত না জানার কারণে আপনাদের আমাদের জীবনটা এই চলমান জিন্দেগিতে আপনাদের আমাদের গোনা মনে হবে না আমরা কেউ ভাবি ঝন্টু নামটা গোনা হবে ভেবেছি আব্দুল মালিকটা মালিক বলে ডাকলে গোনা হবে আমাকে জানিয়ে দিলে ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটা সময় আসবে আমার উম্মতেরা কাবিরা গোনা থেকে সাগিরা গোনা এত পরিমাণে করবে নিজেদের ওই গোনাটাকে গোনা বলে না মনে করার কারণে পাহাড় সপরিমাণে গোনা হয়ে যাবে ওই সাগিরা গোনার শিলায় জাহান্নামে যাবে এসব সব গোনা বলো কিন্তু কিছুই মনে হয় না আরে ধরে দেওয়ার লোক হলে তারপর তো মনে আসবে কথা বলছেন না কেন আমাদের দাওয়াত করেছেন আমরা এসে এক একটা কাহিনী কি সুন্দর করে বর্ণনা করে চলে গেলাম এই যে ত্রুটিগুলো ধরে দেওয়ার জন্যই তো আজকের মাহফিলটা এ কথা বলছেন না কেন আপনাদের চলমান জিন্দেগিতে যে সমস্ত ত্রুটিগুলো হচ্ছে শরিয়াত বিরোধী কাজগুলো হচ্ছে সেইগুলোকে একটু বুঝিয়ে দেবা কোরআন হাদিস ইজমা কিয়াস দ্বারা যেটা সম্পূর্ণ হারাম চলবে না সেই জন্য তো আমাদেরকে দাওয়াত করেছেন এসে যদি সেই এক কাহিনী এরকম ডলে বেরিয়ে যায় কিয়ামতের দিন মনে করলেন আমি জান্নাতি আল্লাহ বলবেন বনমালী বনমালীপুর হাতিশালার পাশে বনমালীপুর চকে তুই জলসা করতে গিয়েছিলিস তোকে মহব্বত করে ওরা নজরানা দিয়েছে খাওয়া দাওয়া দিয়েছে আনার সময় তকবীর মেরে উঠিয়েছে কি ওয়াজ করেছিলিস আমি বললাম আল্লাহ বিরাট ওয়াজ করেছিস দুনিয়ায় মিথ্যা কথা বলে অভ্যাস ময়দানের মাহশারেও সে মিথ্যা কথা বলবে দুনিয়ায় যে সত্য কথা বলবে ময়দানের মাহশারেও সে সত্য কথা বলবে একবার জোরে বলবে একটা মিথ্যে কথা বললে 10,000 বছর জাহান্নামে রাখবে কটা মিথ্যে কথা তালি কমাবেন না বাড়াবেন মিথ্যে কথা এবার থেকে কমাবেন তো নাকি বিশ্বনবী বললে একটা মিথ্যে কথা যে বলে স্বইচ্ছায় তার 10,000 বছর জাহান্নামে রাখা হবে
যে একটা পরনিন্দা যে করলো তার জন্য 10,000 বছর জাহান্নাম যে একটা চগলখুরি করলো এর কথা ওর কাছে লাগিয়ে ওর কথা এর কাছে লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দিল তার জন্য 70,000 বছর জাহান্নাম এই কম্পিউটারকে যদি পুশ করা যায় ওর পেছন দিয়ে কালো ধোঁয়া বের হবে না আমি কত বছর মোটামুটি আনুমানিক জাহান্নামে যেতে পারি এক বছরের হিসাব দেন ও কম্পিউটারের পেছন দিয়ে দেখবি কালো ধোঁয়া বের হচ্ছে ওর হিসাব দেওয়ার ক্ষমতা নেই এ নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনা মা বোনেরা আলোচনা বোঝার চেষ্টা করো আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিয়ে গেলে ও পর্দানি সিনা মা বোনেরা বনমালি পরচঙ্গের মুসলমানেরা আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিয়ে গেলেন শুনেন নবাবীরা আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম ওই মহিলাটা যখন কথা বলতে শিখবে ওকে এমন ভাবে কথা বলা শেখাও সর্বক্ষেত্রে জানো আল্লাহর উপরে ভরসা জন্মায় কোন কাজ করার সময় সূচনায় জানো আল্লাহর নাম নিয়ে শুরু করে তোমার ছেলেটাকে শেখাও তোমার মেয়েটাকে শেখাও আদর্শ শিক্ষায় শিক্ষিত করো ছেলেটা যদি ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয় বাংলায় যদি শিক্ষিত হয় ঘরের মেয়েটা যদি বিরাট একজন এমবিবিএস ডাক্তার হোক শরিয়াত বলছে হারাম নয় সব শিক্ষা গ্রহণ করতে পারে কিন্তু সব শিক্ষার আগে আমি রাসূলুল্লাহর আদর্শ শিক্ষা আগে মেয়ে ডাক্তার হবে বিরাট বড় ইঞ্জিনিয়ার হবে পাইলট হবে বিরাট বড় এফএস এফআরসিএস ডাক্তার হবে বিরাট বড় একজন আপনার ইঞ্জিনিয়ার হবে সব হবে মহিলারা কিন্তু শর্ত হলো ওর গোড়াটা যেন শরীয়তের ভিত দিয়ে তৈরি হয় একবার জোরে বলুন একবার জোরে বলেন শরিয়াতের ভিত যার আছে আমরা 2019 এ গিয়েছিলাম আল্লাহর খানায় কাবাই গিয়েছিলাম আমাদের প্লেন যিনি চালাচ্ছিলেন তার নাম মারিয়াম মহিলাটার নাম মারিয়াম জি তো প্লেনের সিস্টেম হলো আপনাকে যখন এয়ারপোর্টে হোল্ড করাবে গাড়ি দাঁড় করাবে তখন আপনার নামার সময় ওরা ওয়েলকাম জানায় জানারা চালিয়ে নিয়ে যান পাইলট দুজন এসে গেটের ধারে দাঁড়িয়ে থেকে আপনাকে শুকরিয়া জ্ঞাপন করে বা ওয়েলকাম জানায় তো ইংরেজিতে জিজ্ঞাসা করছে আমার এই লেবাস দেখে তো হাজি আলহামদুলিল্লাহ আমাকে বলছে হোয়াট ইজ ইওর নেম মাই নেম ইজ মোহাম্মদ শাহনওয়াজ মন্ডল ইওর নেম মারিয়া তো মহিলাটা দেখলাম অনলি একজন প্লেন চালক তার গোটা শরীরটা হেজাবে নিকাবে ঢাকা একবার জোরে বলুন না গর্বেতে অন্তরটা বুকটা চওড়া হয়ে গেল যে আমার ঘরের মেয়েটা একজন পাইলট প্লেন চালায় আমাদের মোদিয়ামগুলো কি করছে কি চালায় মোবাইল চালায় হ্যালো ওরে বাবা রে যে সারাদিন পাগল হয়ে আছে কখন মিস কল আসবে এ নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আদর শিক্ষা হেজাব শিক্ষা আপনার ভিতরে আদর্শ শিক্ষা যদি থাকে নামাজ কাজা হবে না প্লেনের ভিতরে আপনি প্লেন চালাবেন তারপরেও নামাজ হয়ে যাবে ও বাবাজিরা শুনে রেখে দিন জেনে রেখে দিন আপনার ভিতরে যদি আদর্শ শিক্ষা না থাকে আপনি ডাক্তার হয়ে যাবেন ডাক্তারি নিয়ে ব্যস্ত থাকবেন আল্লাহর কথা আর মনে আসবে না মাস্টার হবেন মাস্টারি নিয়ে পড়াতে ব্যস্ত থাকবেন আল্লাহর কথা মনে থাকবে না পৃথিবীর জমিনে আপনি যদি ইঞ্জিনিয়ার হন কনস্ট্রাকশন নিয়ে ব্যস্ত থাকবে আপনার ভিতরে আল্লাহর হুকুমের কথা মনে থাকবে না ওই জন্য নবী জানিয়ে দিলেন ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে এফআরসিএস বিরাট বড় বড় ডিগ্রি নিয়ে জীবন যাপন করবে কিন্তু আমি নবী বলছি শুরুতেই ওর ভিতটা আমি নবীর আদর্শ শিক্ষা দ্বারা তৈরি করো ও যেখানে ডাক্তারি পড়তে যাক ডাক্তারি করতে যাক আমি রাসূলুল্লাহ আমার আল্লাহর হুকুমকে ও ভুলবে না ও যখন
আল্লাহর হুকুমকে নিয়ে পৃথিবীর জমিনে চলাফেরা করবে যেখানেই থাক জাহাজে থাক এরোপ্লেনে থাক নৌকায় থাক জঙ্গলে থাক পাহাড়ে থাক আল্লাহর হুকুম পর্দা নামাজকে কোনোদিন বিতর্ক করবে না তখন ওই চাকরি বাকরি করা ওই ব্যবসা করা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আখেরাতের খোরাক হয়ে যাবে চাকরি করা হারাম নয় মাস্টারি করা হারাম নয় পৃথিবীর জমিনে আপনি ব্যবসা করবেন বিজনেস করবেন চাকরি করবেন চাষাবাদ করবেন বিরাট বিরাট আপনি প্রজেক্ট বানাবেন সব হালাল শর্তুন ফাত্তাবিউনি আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহিবিবিকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম ভাইরা বাবাজিরা আল্লাহ কোরআনে এই জন্য জানিয়েছেন কুল ইন কুনতুম এ আমার হাবিব আপনি বলে দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমাকে কেউ যদি পেতে চায় আমার নৈকট্য হাসিল যদি করতে চায় আল্লাহওয়ালা যদি হতে চায় আমি আল্লাহ আর যারা মাহবুব হতে চায় আমি আল্লাহ জানাচ্ছি ফাত্তাবিউনি তারা জানো আপনার ইত্তেবা করে চাষ করবেন বাস করবেন বিবি ছেলে পোলা সব সামলাবেন টোটালটাই হলো ইবাদত ওই জন্য নবী বললেন আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত এই দুনিয়াটা হবে আখিরাতের সঞ্চয়ের জায়গা একবার জোরে বলি খেয়াল থাকবে বাবা ছেলে পিলেদেরকে পড়াশোনা করান সব পড়বে কিন্তু কে শেখান পবিত্রতা কিভাবে হতে হয় বাচ্চা 8 বছর মেয়ের বয়স হয়ে যাবে ওকে পর্দা নিশিনা করা শেখান কিভাবে পর্দা করতে হয় গাত যদি খারাপ হয় ফল ভালো হবে না ওটাও খারাপ হবে গাত যদি ভালো হয় ফল ভালো হবে আপনি মা আপনি বাপ আপনার মতো পৃথিবীর জমিনে বড় শিক্ষক আর কেউ নেই আদর্শ শিক্ষা কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাওয়া যায় না আদর্শ শিক্ষা পাওয়া যায় মায়ের কোলে একবার জোরে বলুন একবার জোরে বলে ওই জন্য গাছ যদি ভালো হয় ফল ভালো হবে হিমসাগর গাছ লাগিয়ে ল্যাংড়ার আশা করলে হবে না আর ল্যাংড়া লাগিয়ে ফজলির আশা করলে হবে না যেটা লাগাবেন ওইটাই আল্লাহ দেবে অর্থাৎ আপনি যদি ভালো হন আপনি যদি প্রকৃতপক্ষে আদর্শবান হন আপনার বাচ্চাটাও আদর্শবান হতে বাধ্য হবে কথা ঠিক না ভুল জোরে বলে বাগের পেটে ছাগল হয়েছে শুনেছেন গরুর পেটে হনুমান ছাগলের পেটে বাঘ হয় না বাঘের পেটে বাঘ হয় ছাগলের পেটে ছাগল হয় গরুর পেটে গরু হয় কথাটা মাথার ভিতরে ঢুকিয়ে রাখে যদি কেউ ভাবে না আমাদের সিক্স লেন এলাকায় পরিবেশ ভালো না সেই জন্য ঘরের মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে ছেলের ওটা আপনি ভণ্ডামি কথাবার্তা বলেছেন রাসূলুল্লাহ এসেছে মক্কার জমিনে গোটা মক্কার জমিনটা খারাপিয়াতে শেষ নেই ওয়ান ঘর নেই যে ঘরটায় নোংরামি চলে না সেই জায়গায় তো রাসূল কথা বলছেন না কেন সমাজ কি খারাপ করবে তুমি বাপ তুমি মা তুমি হচ্ছে প্রধান ক্লাস 8 পাস করছে না ছেলেদের হাতে মেয়েটার হাতে মোবাইল দিয়ে দিচ্ছ চরিত্র নষ্ট করার জন্য বড় ওস্তাদ হিসেবে কাজ করছো তুমি কথা ঠিক না ভুল জোরে বলে তাই ফিরে আসুন আলোচনা বাড়াবো না আপনাদের কষ্ট হচ্ছে ঠান্ডা লাগছে এতটুকু অনুরোধ করে যাই মুজাদ্দুজ্জামানকে মোহাব্বত করেছেন মুজাদ্দুজ্জামানের ওসিয়তটাকে ফলো করো মুজাদ্দুজ্জামান ওসিয়াত নামার ভিতরে 4 নম্বরে কি কথা বলেছেন তিনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার দেখবেন ওসিয়াত নামে আছে ও আমার ইমাম বাবা বাবা মিরা আল্লাহ পাক জানিয়ে দিলেন তোমরা যারা আমি আল্লাহকে এক বলে মানো আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিচ্ছি নিজেকে জাহান্নামের
আগুন থেকে বাঁচাও ওয়া আহলিকুম নার এরপরে তোমার দায়িত্ব হলো তোমার পাশে যে শয়ন করে ওটা হলো তোমার বিবি তোমার বিবিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওয়া আহলিকুম নার এরপরে তোমার তোমাদের সংমিশ্রণে মেলামেশায় আমি আল্লাহ যে ছেলে মেয়ে দান করেছি তোমাদের সন্তানদের জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও ওয়া আহলিকুম নার এরপরে কর্তব্য হলো তোমার আব্বা আম্মা যদি হায়াতে থাকে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আমি আল্লাহ বলছি একা মুসল্লি করতে যেও না একা হুজরুমি করতে যেও না পিছাইবি ফরাতে যেও না আমি আল্লাহ বলছি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও দায়িত্ব শেষ হলো না গোটা পরিবারকে তুমি বাঁচাও তবে তুমি নাজাত পেয়ে যাবে মুজাদ্দুদুজ্জামান আমির শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কিবলা কত বড় হাক্কানি আল্লাহওয়ালা ছিলেন বাবাজি মুজাদ্দুদুজ্জামান জানিয়ে দিয়ে গেলেন আমার পীর আমার মুরিদ বলে যারা দাবি করো আমি আবু বকর তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম আমাকে যারা পীর বলে তোমরা মানো আমি আবু বকর ওসিয়াত দিয়ে গেলাম তুমি নামাজ কাজা করো না মুখের দাড়িকে কর্তন করো না মুন্ডন করবে না আমি আবু বকর বলছি সুদের কারবারে যুক্ত হবে না ঘরের মা বোনেদের বেপর্দা হিসাবে রেখো না যদি এগুলো করো কায়ামতের দিন আমি আবু বকরের মুরিদ বলে দাবি করতে পারবে না জোরে বলবেন না সুবহানাল্লাহ কত বড় আল্লাহর ওলি না হলে এই কথা বলে যেতে পারে লাইন ক্লিয়ার যতই দাদা হুজুর করো দাদা হুজুরের এই ওসিয়াত যদি না মানতে পারো তো তোমার গেল নেবে না আমার সোনার চাঁদ মানিকেরা আলোচনা দীর্ঘক্ষণ ধরে করছি মুজাদ্দুদ জামানকে আমরা মহব্বত করি সেই জন্য দাদা হুজুরকে দিয়ে কোরআনের রেফারেন্স দিয়ে হাদিস শরীফ থেকে বুঝিয়ে গেলাম শরীয়তকে মানো শরীয়তকে এইভাবে ছিঁড়ে ফেলবেন না কোরআনের আইনকে যদি আপনি ছিঁড়ে ফেলেন শরীয়তের আইনকে যদি আপনি ছিঁড়ে ফেলেন এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কিন্তু আপনারও ছিঁড়ে ফেলবে আল্লাহ অন্য কমদের দ্বারা ছেড়া হচ্ছে না হয়নি নকশাওয়ালা মসজিদ বানিয়েছ নকশাওয়ালা মসজিদ বানিয়েছ মসজিদ কিভাবে বানাতে হয় এখন শিখুনি সুদখোরের কাছ থেকে টাকা নিয়ে মসজিদ বানাচ্ছ দে ভেঙে ফেল চলছে না চলে না ভাঙার কাজ চলছে না চলে নে আরে বাবা ইয়ে তো এরা ভাঙছে ইয়ে তো এরা ভাঙছে একজন মুত্তাকিন মুসলমান হয়ে তিনি 2700 মসজিদ ভেঙেছিলেন নাম তার ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহ নাম শুনেছেন এই ভারতবর্ষের মসনদে তিনি বসেছিলেন 2700 মসজিদ তিনি ভেঙেছিলেন ইতিহাস আপনাদের জানা নেই হযরতে ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি প্রতিটা মসজিদে যেতেন যে দুই রাকাত করে নামাজ আদায় করতেন মুরাকাবায় বসে যেতেন হুজুর বলতেন এই মসজিদের ইবাদত আল্লাহ দরবারে পৌঁছাচ্ছে না আল্লাহ দরবারে কবুল হচ্ছে না এই মসজিদটা হারামের অর্থ দিয়ে তৈরি এটা মসজিদ বলে রেখো না ভেঙে ফেলো এরকম করে করে 2700 মসজিদ ভেঙেছিলেন ইতিহাস পড়ো হিন্দু গায়ের কম মুসলিম ভাইদের ভাঙা লাগেনি তিনি নিজে ভেঙেছিলেন একটা মন্দির ভাঙেনি তিনি একটা মন্দির ভাঙেনি তার জীবনে কিন্তু মুসলমানদের তিনি মুসলমান হয়ে 2700 মন্দির মসজিদকে তিনি ভেঙেছিলেন কারণ কি বললাম আজকে সমাজে যদি আবার শুরু হয় এরকম ভাঙাভাঙি যদি আমরা মোটামুটি চেক টেক করে মার শুরু করি থাকবে ভাব মসজিদ
মসজিদের এসি নেবে কে এলাকার টপ র‍্যাঙ্কের সুদ খোঁজে দুটো এসি লাগিয়ে দিল আরে বাপ রে বাপ বাইরে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর মসজিদের ভিতরে 17 উফ আল্লাহর আবেদ বান্দারা বসে চুপ করে ঘরে ফ্যান চালায় এসি খাচ্ছে আল্লাহ বলছে খা 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 কারণ কবর খুব ঘন ঘন বাস ফেলবো তো দেখ যদি ঠান্ডা করতে পারিস কথা বুঝছেন না মসজিদের জন্য নামাজ পড়তে যাই বাঁচার একটাই রাস্তা খুব চিন্তা ভাবনা করে দেখলাম মসজিদ দেখলি ঝাঁপিয়ে গিয়ে ঢুকে যাব না নিয়ত করে লিয়েছি মসজিদে যদি কোনো জায়গায় নামাজ পড়তে ঢুকে যাই অন্তত ডিব্বায় কিছু টাকা ফেলে আসবো কথা বুঝতে পারছেন না যে এই টাকার বিনিময়ে নামাজটা পড়ে গেলাম কি বজ্জারাঘাত ফেলে রেখেছ তা ঠিক আছে ওই ঠোকাটাই বেকার হয়ে যাবে আমার কথা বুঝছেন না সাবধান হন আপনার আমার ভাই মুজাদ্দদ জামান দাদা হুজুর পীর কিবরা রহমাতুল্লাহ আলাইহি কোলে যা রাখতে জিগার আব্বাজান মেজলা হুজুর পীর কিবরা রহমাতুল্লাহ আলাইহির কাছে দীর্ঘদিন থেকেছি আমি সেই সব মানুষগুলো যে জীবন গঠন করে গেছে যেভাবে নসিহত ওসিয়াত করে গেছে আজকে আমাদের ছেলেরা কোথায় তারা জীবনটা শেষ হয়ে গেল আমি আপনাদের ছোট ভাই হিসেবে অনুরোধ করে যাচ্ছি ফিরে আসেন ঘরের বাচ্চাদের মেয়েদের শিক্ষা দেন ছেলেদের শিক্ষা দেন তৈরি করুন একটা সন্তান পৃথিবীর জমিনে সন্তানের মতো সন্তান রেখে যান করো কবরের ভিতরে আরামে ঘুমাতে পারবেন রাসূলুল্লাহ বললেন নেককার সন্তান সালিহীন সন্তান হচ্ছে মা-বাবার জন্য সদকায়ে জারিয়া কবরে ঢুকে গেলেও এই সওয়াব পেতে থাকে একবার জোরে বলে জোরে বলবেন না আর যদি শয়তান রেখে যান মদ জুয়া জিনা ব্যভিচার মেরে লেবা কেড়ে লেবা ফাঁকি দেবা হক ফাঁকি দেবা পৃথিবীর জমিনে এই রকম অন্যায় রাহাজানি করনে বালা সন্তান যদি রেখে যান ওর একা শুধু গোনা হবে না ওই গোনাটাও আপনার চেপে যাবে কথা বুঝছেন সন্তান নেক কাজ করলে যদি বাপের কাছে সব পৌঁছায় গুনাহ করলে পৌঁছাবে না চালাকি পেয়েছো প্লাসটা যায় মাইনাসটা যায় না সাবধান হন মজাদের জামানে পাঁচ আওলাদ রেখে গিয়েছিলে সদকায়ে জারিয়া পাঁচ আওলাদের আওলাদরা রয়েছেন বাবা সদকায়ে জারিয়া আপনি সেই মজাদের জামানকে অনুসরণ করেন এই ভাঙড় কাশীপুরে শুয়ে রয়েছে ভাঙড়ের জমিনে শুয়ে আছে কাটালিয়ায় শাহ সুফি আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি ও বাবাজি পৃথিবীর জমিন থেকে চলে গেছে আরো শুয়ে আছে শাহ সুফি আসগার আলী রহমাতুল্লাহ এই মানুষগুলো চলে গিয়েছে বাবা দুনিয়ায় যদি সন্তান নাও রেখে যায় তারা যদি নামাজ নাও পড়ে তাদের একটা প্লাস পয়েন্ট রয়েছে তাদের ভালোবাসার মানুষের ভিতরে অনেক মানুষ রয়েছে যারা নামাজ রোজা হজ যাকাত করার পরে তারা দোয়া চায় পীর মোর্শেদের জন্য আপনার জন্য কে দোয়া চাইবে আলোচনা বুঝতে পাচ্ছেন তো নাকি নেক আওলাদ নাই নিয়ে রেখে যাক কিন্তু তাদের যে মুরিদ ভক্ত রেখে গেছে বহু নামাজি মুসল্লি আছে তাহাজ্জুদ পড়নে ওয়ালা আছে তারা তো দোয়া চায় তোমার জন্য কে দোয়া চাইবে তাই তৈরি করে রেখে যান পর্দা নিশিনা মা বোনেরা সেইভাবে সন্তানগুলোকে মানুষ করো ঘরের মেয়েদেরকে পেটানো শরিয়াত জায়েজ করেছে ঘরের ছেলেদেরকে বেত্রাঘাত করো ঘরের মেয়েটাকে বেত্রাঘাত করো সে যতক্ষণ না শরিয়াতকে নাম না মেনে নিতে পারে তার উপরে চার্জ করা শরিয়াত হুকুম দিয়েছে জন্য আপনার তো গুনাহ নেই একমাত্র মেয়ে মারা যায় কিন্তু একমাত্র মেয়েই তোকে মারবে
তুই মারিসনি তোকে মারবে তবে দুনিয়ায় নয় জাহান্নামে দয়া দেখানো ভালো উদার উদারতা হওয়া ভালো উদারতার সঙ্গে জীবন খুলে দেওয়া ভালো নয় আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন বলুন আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন আসুন সকলে মিলে একটু দাঁড়াই বিশ্ব নবীর ব্যক্তি সালাতু সালামিয়া নবী সালামুন